ভুট্টা বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ দানাদার ফসল এবং চাষকৃত জমির পরিমাণ প্রায় 5 লক্ষ হেক্টর। বাজার দর ভালো হওয়ায় এর চাষ লাভজনক। তবে বর্তমানে ভুট্টা চাষের অন্যতম প্রধান শত্রু ফল আর্মি ওয়ার্ম নামক একটি পোকা। চারা অবস্থার থেকে মোচা পর্যন্ত এই পোকা আক্রমণ করে থাকে বলে ভুট্টা ফসল উৎপাদনে এরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। তাপমাত্রার উপর নির্ভর করে এদের জীবনকাল 23 থেকে 55 দিন পর্যন্ত হতে পারে। অধিক তাপমাত্রায় এই পোকার বৃদ্ধির হার বেশি, তাই ফসল চক্রে এটি দ্রুত বংশ বিস্তার করে। 2 থেকে 4 দিনের মধ্যে ডিম ফুটে কিড়া বের হয়ে আসে। এবং 15 থেকে 28 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কিড়া মাটিতে পড়ে মাটির 2 থেকে 3 সেন্টিমিটার ভেতরে পুত্তলিতে পরিণত হয়। পরে 7 থেকে 14 দিনের মধ্যে পুত্তলির থেকে নতুন পূর্ণাঙ্গ পোকা জন্ম হয়। সাধারণত ডিম পাড়ার পরই তারা মারা যায়, কিন্তু এর আগে পূর্ণাঙ্গ পোকা বাতাসে উড়ে শত শত কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই এই পোকা কাণ্ড ও পাতার সংযোগস্থলে আশ্রয় নেয়। এরপর তারা নিচের পাতাগুলো ছিদ্র করা শুরু করে এবং বড় হওয়ার সাথে সাথে পাতার অধিকাংশ খেয়ে থাকে। এমনিভাবে প্রতি 23 থেকে 55 দিন অন্তর এই পোকা পর্যায়ক্রমে নতুন গাছে আক্রমণ করতে পারে। এই পোকা প্রাথমিক পর্যায়ে দমন করা না গেলে কোনো কোনো ক্ষেত্রে 80% ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করে বিভিন্ন পোকামাকড় দমন বাংলাদেশে একটি জনপ্রিয় পদ্ধতি। এর ফলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, উপকারী বা বন্ধু পোকা মারা যায়, জনস্বাস্থ্যের বিশেষ ক্ষতি হয়, ক্ষতিকর পোকার ব্যবহৃত কীটনাশকের উপর সহ্য ক্ষমতা বৃদ্ধি পায়। এক সময় বোকার ফসল পোকায় খায়, এই স্লোগানটি দিয়ে কিন্তু আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এই কৃষি সংশ্লিষ্ট সকল বিজ্ঞানীরাও এই কীটনাশককে একটি অন্যতম উপকরণ হিসাবে কৃষকের হাতে আমরা তুলে দিয়েছি। কিন্তু পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে দেখা গেল যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের যে খাদ্যে বিষক্রিয়া হয় এবং সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই কারণেই পরবর্তীতে আবার আমাদের জৈব বালাইনাশক অনেক উদ্ভাবন হচ্ছে, ইদানিংও হচ্ছে, এবং যেটা স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর এ ধরনের জৈব বালাইনাশক প্রয়োগ করে আমরা পোকামাকড় রোগ বালাই নিয়ন্ত্রণ করতে পারছি। কৃষি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রকল্প বা কর্মসূচি রয়েছে সেক্ষেত্রে আমরা যখন কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা কিন্তু এই রাসায়নিক কীটনাশকের ভয়াবহতাটা তুলে ধরি এবং এটার বিষক্রিয়াটাও তুলে ধরি। এতে করে আমাদের যেমন দেশের জনগণ এই নিরাপদ ফসলের থেকে আমাদের স্বাস্থ্যসম্মত উপায় গ্রহণ করবে, পাশাপাশি আমাদের বৈদেশিক রপ্তানি ক্ষেত্রেও এটাকে উত্তরোত্তর ত্বরান্বিত করবে, আমাদের এই হলো আমাদের প্রত্যাশা। বিজ্ঞানীরা এখন রাসায়নিক বালাইনাশকের সাথে সাথে সমন্বিত পোকা দমন ব্যবস্থাপনা বা IPM এবং জৈব পোকা দমন ব্যবস্থাপনাকে উৎসাহিত করছেন। এই পদ্ধতিতে পোকা দমনে পরজীবী, উপকারী বা শিকারী পোকা দিয়ে পোকা দমন করা হয়, ফলে কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে কমে যায়। বছর বছর ধরে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা দমনের জন্য কার্যকর এমন উপকারী পোকার সংখ্যা হ্রাস পেয়েছে। বিজ্ঞানীরা ফল আর্মিওয়ার্ম দমনের জন্য জৈব দমন পদ্ধতিকে পছন্দ করেন, কারণ এটি আধুনিক এবং সৃজনশীল পদ্ধতি। এই পদ্ধতিতে খরচ কম এবং এটি পরিবেশ বান্ধব, জনস্বাস্থ্যের জন্য নিরাপদ। ফল আর্মিওয়ার্ম পোকা একটি বিধ্বংসী পোকা। পৃথিবীব্যাপী দেখা গেছে রাসায়নিক বালাইনাশক দিয়ে কেবলমাত্র এই পোকাটি দমন করা সম্ভব নয়। বিজ্ঞানীরা
আরও পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এটি দমনের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে জৈবিক দমন ব্যবস্থাপনা। এই জৈবিক দমন ব্যবস্থাপনা বর্তমানে একটি আধুনিক এবং একটি সৃজনশীল পদ্ধতি। বাংলাদেশের বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই ফল আর্মিওয়ার্ম দমনের জন্য বেশ কিছু জৈব বালাইনাশক ভিত্তিক দমন পদ্ধতি বা দমন ব্যবস্থাপনা উদ্ভাবন করেছেন, যেগুলো মাঠ পর্যায়ে অত্যন্ত কার্যকরী। সুতরাং এটি প্রয়োগের মাধ্যমে আপনি কম খরচে অত্যন্ত ভালোভাবে এই ফল আর্মিওয়ার্ম পোকাটি দমনও করতে পারবেন, সাথে সাথে আপনার পরিবেশকেও এবং আপনার নিজের স্বাস্থ্যকেও আপনি রক্ষা করতে পারবেন। জৈব দমন ব্যবস্থাপনার মাধ্যমে ফল আর্মিওয়ার্ম দমনের প্রধানত কয়েকটি পদ্ধতি আছে। পরজীবী পোকার মাধ্যমে দমন পদ্ধতি, স্ত্রী পরজীবী পোকাগুলো ফল আর্মিওয়ার্মের ডিমের ওপর ডিম পাড়ে, পরবর্তীতে জীবন ধারণের জন্য ফল আর্মিওয়ার্মের ডিম ও কীড়া খেয়ে ফেলে। ডিম ফুটে কীড়া বের হওয়ার সময়ই নতুন পরজীবী পোকাও বের হয়ে আসে, এর ফলে ফল আর্মিওয়ার্ম প্রাকৃতিকভাবেই কমে যায়। কৃষকগণ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরজীবী পোকা সংগ্রহ করে নিজেদের মাঠে অবমুক্ত করতে পারেন। শিকারী পোকা দিয়ে দমন পদ্ধতি। অন্যান্য শিকারী পোকা যেমন লেডিবার্ড, বিটল, ইয়ারউইগাস, শিকারী অন্যান্য পোকা মাটিতে থাকা বিটলস ও পিঁপড়া মাঠে ছেড়ে দিয়ে ফল আর্মিওয়ার্ম নিয়ন্ত্রণ করা যায়। এই পোকাগুলো ফল আর্মিওয়ার্মের ডিম এবং কীড়া খেয়ে ফেলে, ফলে ফল আর্মিওয়ার্মের সংখ্যা কমে যায়। জৈব বালাইনাশক প্রয়োগ পদ্ধতি। ফল আর্মিওয়ার্ম দমনের জন্য এন্টোমো প্যাথোজেনিক ছত্রাক, ভাইরাস, ও ব্যাকটেরিয়া ছড়িয়ে দিলে এগুলো পোকার প্রাকৃতিক শত্রু হিসেবে কাজ করে। এগুলো কীড়ার সংস্পর্শে এলেই পোকাগুলো আক্রান্ত হয় এবং খাওয়া বন্ধ করে দেয় এবং কয়েকদিনের মধ্যেই মারা যায়। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এই অণুজীবগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন করছে, যা মাঠে ব্যবহার করা যায়। প্রগতিশীল এবং অগ্রসর কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে লাভজনক ভুট্টা ফসল উৎপাদন নিশ্চিত করতে পারেন। ফল আর্মিওয়ার্ম ভুট্টা ফসলের সবচেয়ে ক্ষতিকর পোকা, এতে ভয় পাওয়ার কিছু নেই। পোকা দেখা মাত্র বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করে জৈব ব্যবস্থাপনায় অনুসরণ করুন, এতে খরচ কম, পরিবেশও ভালো থাকবে। জৈব ব্যবস্থাপনা দিয়ে পোকা দমন করি, ভুট্টা ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করি।